প্রত্যেককে আরো একবার স্বাগত এসডিএসসি ইউটিউব চ্যানেলে। এবং আমরা জানি যে দীর্ঘদিন ধরে শীত ঘুমে চলে গেছে যে নিয়ামক সংস্থাটি, সেটির নাম আর কিছুই নয় WBPSC। WBPSC এরা কিন্তু শীত ঘুমে চলে গেছে। আমরা চাইব WBPSC-র শীত ঘুম খুব দ্রুতই দ্রুতই ভেঙে পড়ুক, এবং সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেকে মিলিত হব 6 ফেব্রুয়ারি ঠিক দুপুর 1টার সময় পিএসসি অফিসের সামনে, তত্ত্বাবধানে, এই পুরো অনুষ্ঠানটা তত্ত্বাবধানে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ, বাংলার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ যারা পড়াচ্ছেন আমাদের মতোই, আরও বিভিন্ন ইনস্টিটিউট জুড়ে যারা ছড়িয়ে রয়েছেন, প্রত্যেককে বলবো ছাত্রছাত্রীদেরই আন্দোলন, ছাত্রছাত্রীদের পাশে আমাদেরকেই দাঁড়াতে হবে। তো প্রত্যেকেই এই 6 তারিখে ছাত্রছাত্রীদের জন্যই আসুন, দেখা হবে শান্তিপূর্ণ অভিযান WBPSC-র জন্য। আমরা চেষ্টা করব যে দাবিগুলো আমরা রাখছি প্রায় ছাত্রছাত্রীদের তরফ থেকে, 13খানা দাবি কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে আমাদের কাছে, সেই দাবিগুলো আমরা আলোচনা করব। এবং সেই আলোচনা করার আগে দেখব বিগত 4 বছরে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রেজাল্ট নেই। তাহলে তোমার মনে হতে পারে যে স্যার রিসেন্ট এই তো একটা রেজাল্ট বেরোলো কদিন আগে মিসলেনিয়াস সার্ভিস, মানে সমস্যাটা কি হচ্ছে, একটা নিয়ামক সংস্থা যারা প্রতিনিয়ত ফর্ম ফিল আপ করাবে, ভ্যাকান্সি অনুযায়ী রিক্রুটমেন্ট করবে, এটাই স্বাভাবিক, যার যেটার মধ্যে কোনো রকম কোনো দুর্নীতির ছায়া থাকবে না, যার এক্সাম ক্যালেন্ডার পাবলিশ থাকবে, যার মধ্যে অফিসিয়াল অ্যান্সার কি সঠিকভাবে পাবলিশ হবে, অর্থাৎ যার মধ্যে সহজ ভাষায় বর্তমান সময়ে স্টাফ সিলেকশন কমিশন যে পদ্ধতিতে ফলো করছে সেই পদ্ধতির আমরা চাইছি কোথায় WBPSC সেই পদ্ধতি ফিল আপ করুক। তো আমি একটু বড় করে দেবো, একটু বড় করে দেবো, তাহলে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করতে সুবিধা হবে। একটু বড় করে দিই যে কি কি দাবি আছে, কি কি দাবি আমাদের আছে ছাত্রছাত্রীদের তরফ থেকে, তাহলে তোমাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে যে কি কি দাবি নিয়ে, কি কি দাবি নিয়ে আমরা WBPSC-র অফিস অভিযান করতে চলেছি ঠিক দুপুর 1টায়। দেখো 2023 সালের নিয়োগ ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীদের দরকার, কারণ একটা ছাত্রছাত্রী প্রিপারেশন নিচ্ছে অথচ সে জানেই না, অথচ সে জানেই না যে কবে পরীক্ষা হতে চলেছে, কখন পরীক্ষা হচ্ছে। কেউ বলছে স্যার ক্লার্কশিপের প্রিপারেশন নেবো, কেউ বলছে KPSC-র প্রিপারেশন নেবো, আরে কবে ক্লার্কশিপের পরীক্ষা, কবে KPSC-র পরীক্ষা, কোথায় সদ উত্তর, কতদিন একটা নিয়োগের পর নিয়োগ, নিয়োগের পর নিয়োগ পিছিয়ে যাচ্ছে, কেন হচ্ছে এটা, কি সমস্যা, কোভিড চলে গেছে, কোভিড এর পরেও দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে, তার বাংলার বেকার ছাত্রছাত্রীরা যে ইউথ তারা কোথায় যাবে, তারা কিসের আশা নিয়ে প্রিপারেশন নেবে, সরকার যদি তাদের পরীক্ষা ব্যবস্থাটার মধ্যেই, মানে পরীক্ষা ব্যবস্থাটা যদি নিয়মিত করতে না পারে, তাহলে একটা সরকার কি করে আগামী প্রজন্মের দায়িত্ব নিতে পারে, সেটা কি করে সম্ভব। তো এক্সাম ক্যালেন্ডার অবশ্যই অবশ্যই প্রকাশ করতে হবে, তার সাথে WBCS 2020 গ্রুপ এ এবং বি এর ফাইনাল রেজাল্ট এবং গ্রুপ সি ও ডি এর মেন্স এর রেজাল্ট পাবলিশ করতে হবে। আজকে আমাদের ভাবতে খারাপ লাগছে, 2023 সাল জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল, তারপরেও আজকেও সরকারকে এটা মনে করিয়ে দিতে হচ্ছে যে 2020-র ভাই গ্রুপ এ গ্রুপ বির ফাইনাল রেজাল্ট, গ্রুপ সি গ্রুপ ডির মেন্স এর রেজাল্ট পাবলিশ করো, অত্যন্ত হতাশাজনক আমাদের কাছে লেগেছে। WBCS 2021-এর মেন্স এর রেজাল্ট প্রকাশ করতে হবে, WBCS 2021-এর মেন্স এর রেজাল্ট আজও প্রকাশ হয়নি, 2021-এর পরীক্ষা তার প্রিলি হয়ে গেছে, মেন্স হয়ে গেছে, মেন্সের কোনো রকম 2021-এর থেকে রেজাল্টই নেই মেন্সের, এটা তো সবচেয়ে হতাশাজনক পারফরমেন্স। আরও হতাশাজনক পারফরমেন্স কি, WBCS 2022 প্রিলিমসের রেজাল্ট প্রকাশ করতে হবে, একদল শিক্ষক হিসাবে বা ছাত্রছাত্রী হিসাবে বা আমরা প্রত্যেকেই সরকারকে মনে করিয়ে দিতে হচ্ছে যে স্যার আপনি WBCS 2022-এ প্রিলিমিনারিতে যে পরীক্ষাটা নিয়েছিলেন না, তার না রেজাল্ট বার করতে আপনি ভুলে গেছেন, কঠিন, এটা তো 23 সাল, তো প্রিলিমিনারি রেজাল্টটা মিনিমাম বার করুন, আর এটা তো মিনিমাম চাইতেই পারে না, 7-8 মাস হয়ে যাচ্ছে ছেলে মেয়ে রেজাল্ট বেরোচ্ছে না, কি ব্যাপার দিনের পর দিন। তো অবাক অবাক করা কাণ্ড, যে বিহারের সাথে আমরা তুলনাটা আনছিলাম, বিহার এখন মোটামুটি ওয়েস্টবেঙ্গলকে 10 গোলে বিট দেওয়ার জায়গায় চলে এসেছে। অন্যান্য পরীক্ষায় সমস্ত পেন্ডিং রেজাল্ট শীঘ্রই প্রকাশ করতে হবে, তোমরা প্রত্যেকেই জানো যে একের পর এক পরীক্ষার রেজাল্ট পেন্ডিং হয়ে রয়েছে, একের পর এক রেজাল্ট পেন্ডিং হয়ে রয়েছে, যদি এত পেন্ডিং থাকে তাহলে সেই পেন্ডিং যদি ক্লিয়ার না হয় তাহলে নতুন ছেলেরা কি আশায় ভরসায় পরীক্ষা দেবে, আপনি এটা বলতে পারেন, কেন, কি কারণ, শুধুমাত্র পড়ানোটাই আমাদের উদ্দেশ্য নয়, কতগুলি কোর্স পেতে ফেলাটাই একটা ইনস্টিটিউটের উদ্দেশ্য হতে পারে না,
তার সাথে সাথে ছাত্রছাত্রীদের পাশে থাকাটাও আমাদের মূল উদ্দেশ্য। WBCS 23, দাদা 23-এর ক্যালেন্ডার এক মাস হয়ে গেছে এখনো না, 23-এ ফর্ম বার করতে পারেননি। বিফোর কোভিড আমরা দেখেছি নভেম্বর ডিসেম্বরের দিকে ফর্ম বেরোচ্ছে, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে পরীক্ষা হয়, এটাই WBCS এর ছেলেমেয়েরা জানতো। কিন্তু এখন কোন WBCS এই ঘটনা ঘটেছে লাস্ট, এইটা মনে করতে গিয়ে এক শ্রেণীর ছাত্রছাত্রীরা মানে মাথা চুলকাবে, কবে হয়েছে এরকম জিনিস? নতুন ছেলেমেয়েরা তো ভাবতেই পারছে না যে আগে WBCS নিয়মিত হতো, ভাবা যায়? তাহলে সেইটার জন্য বারবার মনে করিয়ে দেওয়া, WBCS 2023, মিসেলেনিয়াস 2023, জুডিশিয়াল সার্ভিস, জুনিয়র ইঞ্জিনিয়ার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের মতো পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এর মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ারের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, বাদ বাকি সমস্ত ডিপার্টমেন্টের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। না হলে যে সমস্ত ছেলেমেয়েরা তারা দীর্ঘদিন ধরে এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের, এবং সেই সংখ্যাটাই ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম, তাদের কি হবে? তাদের কথা কিন্তু ভাবতে হবে। তারাও কিন্তু ভোটার, তারাও কিন্তু ভোট দেয়, তারাও সরকার তৈরি করে, তো সরকারের একটা রেসপন্সিবিলিটি আছে যাদের ভোটে তারা নিয়োগ তার নিযুক্ত হয়েছে তাদের পাশেও থাকা, এটা সরকারকে মনে করিয়ে দিতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। ফুড এসআই ক্লার্কশিপ গ্রুপ ডি KPS এক্সারটিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এই যে মাধ্যমিক এইচএস লেভেলের পরীক্ষা যেগুলো, অর্থাৎ ফুড এসআই ক্লার্কশিপ KPS গ্রুপ ডি, দীর্ঘদিন ধরে নেই, সবাই ভাবছে যে ক্লার্কশিপ বেরোবে, আরে কবে বেরোবে, কখন বেরোবে, কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি নেই কেন? এগুলোকে নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু সরকারকে ভাবতে হবে। প্রতিটি রেজাল্টের নাম নাম্বারের সাথে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। একটা রেজাল্ট বেরোয়, সেখানে যদি নামই না থাকে, সেখানে যদি তার রেজাল্ট নিয়ে যদি ছাত্রছাত্রীদের মধ্যে দ্বিধা হয় তাহলে সেটাকে কিন্তু ভাবতে হবে। নাম না বার করুক, রোল নাম্বারটা দিক, মানে যাতে আমি বুঝতে পারি কোন ছেলেটা, যাতে সে প্রিলিতে কত পেয়েছে স্যার, মেন্সে কত পেয়েছে, ইন্ডিভিজুয়ালি কত পেয়েছে, একটা সুন্দর রেজাল্ট তোমার কাছে হাতে চলে আসুক। তুমি যদি বলো স্যার এইটা এত কিছু হওয়া সম্ভব, তাহলে এসএসসি রেলে হচ্ছে কি করে, সিরিয়ালে হচ্ছে কি করে? তার মানে হওয়া যায়, চেষ্টা করলেই হওয়ানো যায়। সদিচ্ছার অভাব, পরিষ্কার পাতি বাংলা কথা, সদিচ্ছার অভাব। সদিচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই এইগুলো করা যায়, করা সম্ভব। রেজাল্টের সাথে ওয়েটিং লিস্ট রাখতে হবে, অবশ্যই অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ওয়েটিং লিস্ট ছাড়া কিন্তু চলবে না, ওয়েটিং লিস্ট অবশ্যই রাখা প্রয়োজন। কারণ সে যারা জয়েন করতে পারলো না, কারণ এত ধীরগতি প্রক্রিয়া, তো ফলে কেউ এর মধ্যে সিজিএল পেয়ে গেছে, কেউ সিএসএসএল পেয়ে গেছে, কেউ এমটিএস পেয়ে গেছে, কেউ রেলের পেয়েছে, সে হয়তো জয়েন করেনি, তাহলে সেই জায়গাটা তো ফাঁকা পড়ে রয়েছে না। সেই জায়গাটাতে যাতে কোনো রকম অবৈধ নিয়োগ না হয় তাই জন্য ওয়েটিং লিস্ট, যে ওয়েটিং লিস্ট থেকে একজন দুজন তিনজন চারজন করে ঢুকবে, কোনো সমস্যা কি আছে? নিয়োগ প্রক্রিয়াকে অতি দ্রুত সম্পূর্ণ করতে হবে, যে কবে আমার ফর্ম বেরোলো, কবে গিয়ে আমার রেজাল্ট, কবে গিয়ে তার আবার মেন্স, কবে গিয়ে আমার জয়েনিং। এই এত দীর্ঘ সময় ধরে একটা পদ্ধতিকে ঝুলিয়ে রাখা যাবে না ভাই, পরিষ্কার ভাষায় এত ঝুলিয়ে রাখা যাবে না এত সময়। এই পরিবর্তনশীল সমাজে যখন সমাজ খুব স্পিডে এগিয়ে যাচ্ছে তখন মানুষের কাছে এত সময় নেই। তো প্রত্যেককে বলবো, ছাত্রছাত্রীরা মিলিত হও, সরকারকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে, তার কারণ না হলে এই রিক্রুটিং এজেন্সি অর্থাৎ WBPSC তারা কিন্তু শীত ঘুমেই চলে গেছে এবং শীত ঘুমেই থাকবে। আমরা আগের বছরও দেখেছি, এবছরও তার ব্যতিক্রম নয়। কোভিডের জন্য বয়সে ছাড় দিতে হবে অবশ্যই, তোমরা জানো যে কোভিডের জন্য মাঝখানে দু একটা বছর কোনো রিক্রুটমেন্ট করা যায়নি, তাহলে সেই সময় কিন্তু ছেলেমেয়ের বয়স বেড়েই চলে গেছে, তারা কেউ প্রিপারেশন নিতে পারেনি, কিছুই হয়নি, তাহলে তাদের কী হবে? তো তাদের জন্যই যদি দু বছর তিন বছর যেরকম যেরকম করে অন্যান্য স্টেটেও যেরকম দিচ্ছে, আমাদের স্টেটেও যদি দেওয়া হয় তাহলে সেটা কিন্তু অত্যন্ত ভালো হয়, ঠিক আছে? অফিসিয়াল অ্যান্সার কি সঠিকভাবে দিতে হবে, মানে দেখুন আজকে কতটা লজ্জাজনক হওয়া উচিত একটা বিষয়টা নিয়ে, যে এইরকম একটা ওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে, এইরকম একটা শব্দ নিবন্ধ ব্যবহার করতে হচ্ছে যে সঠিকভাবে, তার মানে ছাত্রছাত্রীরাও এটা বুঝে গেছে যে অফিসিয়াল অ্যান্সার কি যারা বানায় আর যেটা আসলে অ্যান্সার কি হবে তার সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। তাই জন্যই শুধু যদি অফিসিয়াল অ্যান্সার কি দিতে হবে আর অফিসিয়াল অ্যান্সার কি সঠিকভাবে দিতে হবে এর মতো আপাতত বুঝতে পারছেন, তার মানে সঠিকভাবে কোনোদিনই দেওয়া হয় না এবং এটাই স্বাভাবিক, এটাই মানুষ মেনে নিয়েছে, কিন্তু এটা মেনে নেওয়া যাবে না। আচ্ছা প্রাইমারি ডেটার অ্যান্সার কি তুমি দেখো, আবারও ভুল, একের পর এক ভুলে ভরা। আরে একটা পর্ষদ একটা অ্যান্সার কি যদি বার করতে না পারে তাহলে সে প্রশ্ন করছে কেন? তার প্রশ্নটা বাড়ানোর প্রয়োজনীয়তা রাখি, তাহলে কারা তারা যারা প্রশ্ন বাড়ানোর দায়িত্বে রয়েছে, তারা কারা যারা অ্যান্সার কি বাড়ানোর দায়িত্বে রয়েছে, তারা কারা যারা ফাইনাল আপলোড করছে, কোনো কিছু না দেখে একটা যে কোনো সে কোনো একটা প্রশ্ন একটা আপলোড করে দিলেই হলো, একটা উত্তর হোক, ঠিক আছে একটা যা খুশি একটা মেরে দিই, কেন হচ্ছে এরকম? এরকম তো আমার কথা নাই, ছাত্রছাত্রীকে পরীক্ষায় নেওয়া হচ্ছে যে তুমি কতটা নলেজেবল, তুমি আদৌ এটার জন্য যোগ্য কিনা, যে প্রশ্নকর্তা যে যোগ্য কিনা পরীক্ষা করছে তার অ্যান্সার কিন্তু একাধিক ভুল, প্রতিটা পরীক্ষা, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষার অ্যান্সার কি একদম 100% ঠিকঠাকভাবে হয়েছে, এমন একটা পরীক্ষা মনে হয় রিসেন্ট ইয়ারে ঘটেনি যেখানে অ্যান্সার কি হাত তুলে দাও,
যে ভাই আমরা রিক্রুটমেন্ট এজেন্সি হয়ে আমাদের কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই, কিছুই নেই, আমরা কিছুই বুঝি না, আমরা একটা কোনো রকমের পরীক্ষা নিই এবং পরীক্ষা নেওয়ার পর একটা অ্যান্সার কি পাবলিশ করে দিই যার মধ্যে আধার একটা ভুল, তাই তো হয়েছে বা টেটেও হয়েছে, কই টেট নিয়ে না এত সরগরম, এত রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে, কই কোথায় প্রফেশনালিজম, কোথায় এত অ্যান্সার কি ভুল, এটা হতে পারে মানে ওই একটা কোন রকম একটা দায়িত্ব সামনে ওই এসেছে আমার ডিপার্টমেন্টে এসেছিল, ঠিক আছে দেখছি পরে ডিপার্টমেন্ট পাঠিয়ে দিই, এ ও সে একজন একজনের উপর দোষারোপ, আলটিমেটলি ইউথ জেনারেশন সেটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেই দিকে কিন্তু কারোর কোনো খেয়াল নেই, সেটাকে কিন্তু খেয়াল করতে হবে। তাই জন্য বাংলার সমস্ত চাকরি প্রার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউটিউব কমিউনিটি এই অভিযানে সামিল হয়ে সাফল্য মণ্ডিত করুন। আমরা চাইবো প্রত্যেকটা ইউটিউবার কিংবা প্রতিটা ইনস্টিটিউট, প্রতিটা চাকরি প্রার্থী, প্রতিটা শিক্ষক মন্ডলী, প্রতিটা অভিভাবক প্রত্যেকে মিলে এই কর্মকাণ্ডে আপনারা জয়েন করুন। পিএসসি অভিযান 6 তারিখ, হকের চাকরিটা বুঝে নেওয়ার লড়াই, তত্ত্বাবধানে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ, বাংলা ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ডলী, অনেক হয়েছে আর নয়, বাংলা এবার চাকরি চাই, শুধুমাত্র বাংলা এবার নিজের মেয়েকেই চায় না, নিজের মেয়েকে চেয়েছিল হয়তো তাই জন্য আগের বছর সে পাশ হয়ে গেছে, এবার ভোটের সময় যদি এরকম হয় কিরকম হয়, হ্যাঁ কি ভোট হলো আজকে, তার 7 মাস পর রেজাল্ট বেরোচ্ছে, সেই রেজাল্টের মধ্যে হাজার একবার ভুল, আবার রিকাউন্টিং, 2 বছর পর সেই সরকার গঠন হচ্ছে, কেমন হয় কি, সেটাই তো হচ্ছে, সেটাই তো হচ্ছে, মানে বাংলা ছাত্রছাত্রীদের তার মানে কোনো ভ্যালু নেই, সরকার গঠন এবং তার প্রক্রিয়া যদি 7 থেকে 10 দিনের মধ্যে মিটিয়ে দেওয়া যেতে পারে বা 1 মাসের মধ্যে, তাহলে এইরকম একটা প্রক্রিয়া যেখানে ইউথ ছেলেমেয়েরা ভবিষ্যতের জন্য লড়াই করছে, কারণ একটা চাকরি অনেক হিসাব বদলে দিতে পারে, আরে আপনারই অধীনস্থ চাকরি ডিপার্টমেন্ট রাজ্য সরকারের, রাজ্য সরকারই মাইনা দেবে তাকে, তাহলে সেই কর্মী নিয়োগের মধ্যেও যদি এত অসচ্ছলতা দেখা যায়, এত ধীম তাহলে কাজ হয়, তাহলে ক্ষতিটা আলটিমেটলি কার হচ্ছে, এটা কিন্তু ভাবতে হবে। টাটা।